আচ্ছা তো সবার আগে আমাদেরকে নেওয়া লাগবে হচ্ছে লেয়ার ব্রিড তো লেয়ার ব্রিড গুলো নিব কলামস যে যে বারো কলাম আমি এখানে দেখতে পাচ্ছি কিছু গ্যাপিং আছে আচ্ছা গ্যাপিংটা কটুক এটা মধ্যে নিজের চোখে মাপাটা আসলে হচ্ছে মেজারমেন্ট করাটা আসলে অনেক কষ্টকর তো আমি এখানে মিনিমাম একটা দিয়ে দিলাম আশি পিক্সেলের মার্জিন তো এখানে কম আছে তো আমরা এখানে কমই রাখবো আচ্ছা আপাতত আশি আর আমি কার্ডেরটা রাখবো মিনিমাম হলে আর টোয়েন্টি পিক্সেল বা থার্টি পিক্সেল রেখে দিই আচ্ছা ঠিক আছে আমাদের মার্জিন নিয়ে শেষ ফার্স্টে দেখতে পাচ্ছি এক আমাদের একটা ইমেজ লাগে আমি ফার্স্টে বলছিলাম আমাদের যে একদম হুবাহু সেম ইমেজ লাগে আমরা হুবাহু সেম ইমেজের জন্য আমরা কয়ে যাবো আমাদের একটা হচ্ছে ইয়ে আছে অপশান আছে সেটা হচ্ছে নাম ইয়ানডেক্স ডট কম তা আমি মোবাইল ক্লাস যেদিন যখন আমরা মোবাইল ইউআই দেখেছিলাম তখন সেখানে আমি বলেছিলাম আমরা কিভাবে হচ্ছে হ্যাঁ ইউজ করব বাট তার আগে আমাদের কিছু দেখতে পাচ্ছি এখানে কিছু লাইন আছে তো আমরা দেখতে পাচ্ছি এই লাইনের জন্য আমাদের এই পাশ থেকে কোনো কিছু দেখা যাচ্ছে না বাট এখান থেকে কিছু দেখতে পাচ্ছি আমাদের কিছু লাইন আছে তো লাইন গুলো আমার পাশে ড্র করে ফেলি তো লাইন ড্র করার জন্য আমরা সবার আগে কি করবো ফার্স্ট এইভাবে কিছু ড্র করব। এভাবে ফার্স্ট লাইন লাইন গুলো নিয়ে নি আচ্ছা আমাদের একদম এন্ড পর্যন্ত আছে আচ্ছা তো সবগুলোকে আমি সিলেক্ট করবো এখান থেকে সবগুলোকে সিলেক্ট করে আচ্ছা একটা মানে বাইরে চলে গেছে আর সবগুলো আছে সবগুলোর মধ্যে এখানে একটা ইকুয়াল গ্যাপিং রেখে দেবে সেটা আচ্ছা এইটি পিক্সেল যাই হোক আচ্ছা এখন এটাকে কি করবো একটা একটা আমাদের প্রাইমারি কালার দেবো সেই প্রাইমারি কালার কোনটা আমাদের এই যে এটা আচ্ছা সেটা আমি পরে করতেছি আর এখন আমি কি করবো কন্ট্রোল আচ্ছা এটাকে ফার্স্টে গ্রুপ করবো গ্রুপ করে এখন কন্ট্রোল দিয়ে দেবো কন্ট্রোল দিয়ে দিয়ে এখন এটাকে আমরা কি করব রোটেট করে আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা থেকে আরেকটা গ্যাপিং কিন্তু অনেক বেশি তাহলে আমাদের এভাবে নিলে হবে না আমাদের এখান থেকে চার পাঁচটা নিলেই হবে চার পাঁচটা রো নিলে হবে বড় বড় করে গুলো এরকম দেখতে হয় আচ্ছা তো আমাদের এখানে একটা পিছিয়ে একটা দেখতে পাচ্ছি গ্রুপ আছে তাই না এই গ্রুপটাকে ফার্স্ট আমরা লক করে দিবো কারণ কি লক করলে আমাদের এই বাকিগুলো আমরা কি করবো ইজিলি সিলেক্ট করতে পারবো আমরা বাকিগুলোকে সিলেক্ট করলাম সিলেক্ট করে ইকুয়াল গ্যাপিং দিয়ে দিই আচ্ছা আমাদের মানে এখানে অনেকগুলো পড়ে গেছে একসাথে আচ্ছা তো এখান থেকে আমাদের কোনো মেজারমেন্ট নাই আমাদের নিজেদের মতো একটা মেজারমেন্ট দিয়ে দিলাম আচ্ছা একশো পঞ্চাশ পিক্সেল একদম টপ থেকে শুরু হবে আচ্ছা এটাকে আমরা গ্রুপ করে ফেললাম আচ্ছা এখন আমরা কি করবো আমাদের এখান থেকে ফার্স্টে কালার সিলেকশন গুলো করে ফেলি তো ফার্স্টে আমরা কি করব এই যে দেখেন একটা কালার সিলেক্ট করে ফেলবো ফার্স্ট আমরা কি করলাম একটা রেক্ট্যাঙ্গেল নিলাম তারপর আমরা এরকম করে দু তিনটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিব তা এরপরে আমরা এখান থেকে আমাদের যে প্রাইমারি কালার আছে সেই প্রাইমারি কালারগুলোকে নিয়ে নিব যে ফার্স্ট আমাদের প্রাইমারি কালার কোনটা এই যে এটা তারপরে আমাদের কি কালার আছে ব্ল্যাক কালার আছে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে কি একটা শেড আছে সেম কালার শেড আছে তো আমরা কি করবো এটাকে ডুপ্লিকেট করে নিব ডুপ্লিকেট করে এটার একটা শেডটা রেখে দিব আচ্ছা তো আমাদের এখানে আছে কিছু এক্সেল কালার থাকবে যেগুলো আছে আমাদের কি আমাদের ইয়ার জন্য টেক্সট এর জন্য লাগবে তো টেক্সট সব সময় আমাদের ব্ল্যাক হবে না আচ্ছা টেক্সট কালার ঠিক আছে তারপর আর কি কালার বাকি আছে আপাতত এই কালার আছে আমরা কি করবো এই কালার গুলোকে ধরে এ পাশে নিয়ে আসবো আচ্ছা আমরা কি করবো ফার্স্টে এগুলোকে ধরে এই যে সিলেকশন কালার থেকে আমরা যে গিয়ে এই আমাদের প্রাইমারি কালারটাকে করে দেবো ডান এবার আমাদের ইয়াটাকে অফ করে দেওয়া দেখি আমাদের কেমন লাগে দেখতে একদম হুবাহু এরকম গ্যাপিং হতে হবে তা কিন্তু না এরকম হুবাহু করতে গেলে অনেক টাইম লেগে যাবে আচ্ছা ঠিক আছে এখন আমরা কি এখানে একটা কাজ করবো আচ্ছা এখান থেকে এটাকে অফ করে দিই আচ্ছা আমরা এখানে দেখতে পারতেছি দেখেন এই যে দেখেন এখানে যদি আপনি যদি খেয়াল করেন এই যে এখান থেকে কিন্তু আপনাদের গুলো দেখা যাচ্ছে কি বলে লাইন গুলো দেখা যাচ্ছে বাট এখান থেকে এসে কিন্তু লাইন গুলো দেখা যাচ্ছে না সেটা কারণটা কি সেটার কারণে এখানে একটা গ্রেডিয়েন্ট দিয়েছে তো সেই গ্রেডিয়েন্ট আমরা এখান থেকে ইউজ করে ফেলে তো আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট করা শিখে আচ্ছা আচ্ছা তো দেখেন আমাদের পিছের যে ব্যাকগ্রাউন্ড কালার সেটা কিন্তু একদমই হোয়াইট না দেখতে পাচ্ছেন এই যে এ কালারটা এই অ্যাশ কালারটা আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করিনি আমাদের এখানে হোয়াইট কালারও থাকবে আবার অ্যাশ কালার থাকবে কিছু জায়গায় হোয়াইট কিছু জায়গায় অ্যাশ

আমাদের ফার্স্টের যে পাশে আছে এই পাশটা এই পাশের অপোজিটটা পুরো জিরো থাকবে পুরো জিরো আর এ পাশের কালার যেটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কালারটা থাকবে এই যে আমাদের এই যে এই কালারটা আচ্ছা তো এভাবে করে আমরা ফার্স্টে আমাদের এটাকে পাশ একটু পর্যন্ত নিয়ে আসি আমাদের যতটুক দরকার আচ্ছা তো আমরা একটু দেখে নি এরকম ডেটা ঠিক আছে নাকি না আচ্ছা দেখেন তো এখানে দেখেন এখানে হাফ হাফ দেখা যাচ্ছে এখানে যদি আমরা খেয়াল করি দেখেন এরকম হাফ হাফ দেখা যাচ্ছে তো অলমোস্ট সিমিলার বাট এখানে আমরা দেখতে পাচ্ছি গ্যাপিং গুলো একটু বেশি আমাদের গুলো একটু কম এটা ফ্যাক্টর না কারণ হচ্ছে যখন আমরা আছে এরকম সেম ডিজাইন করতে যাবো একটু আমাদের ইয়ে থাকবেই আচ্ছা তো আমরা এই যে আমাদের আর্টবোর্ডটাকে একটু বড় করে ফেলি আচ্ছা এখানে এখন আমাদের অনেক কিছু লক করতে হবে এখানে আমাদের এখানে অনেক কিছু লক করে নিতে হবে তার আগে আমরা কি করব এখান থেকে ফার্স্টে একটা রেক্টাঙ্গেল ক্রিয়েট করে ফেলবো রেক্টাঙ্গেল ক্রিয়েট করে এই কালারটা দিয়ে দিব এখন আমাদের উপরে যে রেক্টাঙ্গেলটা আছে সেটাকে আমাদেরকে লক করতে হবে তারপরে কি আছে পিছে অনেকগুলা ইয়া গ্রুপ গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোকে আমরা কি করব লক করে দেব দেখেন আমাদের উপরে কোনো কিছু এখন আমরা কিন্তু টাচ করতে পারবো না আচ্ছা এখন আমাদের ইয়াগুলোকে নিয়ে আসি আচ্ছা দেখি দেখতে এরকম দেখাচ্ছে আচ্ছা অলমোস্ট সিমিলার আর যদি আপনাদের যদি একটু আর একটু চেঞ্জ করতে মনে হয় যদি চায় চেঞ্জ করবে তাহলে আপনি সেটা একটু চেঞ্জেস করতে পারেন লিনিয়ারটাকে হালকা একটু উপরে উঠে দিতে পারেন হালকা আর এখানে যদি আপনারা অল্টার প্রেস করেন অল্টার প্রেস করেন কিন্তু আরেকটা সেম জায়গা থেকে আরেকটা কালার আনতে পারবেন ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে এখন আমাদের ইয়াটাকে নিয়ে আসি আচ্ছা কিছু লোগো আছে আচ্ছা আমরা লোগোটাকে আপাতত বাদ দিয়ে দিই এখন আমরা কি করবো এই সার্ভিস ওয়াইয়াস এগুলোকে আমরা হচ্ছে লিখবো আচ্ছা এখানে ফন্ট ইউজ করছে যে পপিংস আমরা এখানে পপিংস ফন্টে ইউজ করবো এই যে ইন্টার গিয়ে আমরা এখান থেকে পপিংস করে ফেলবো সবগুলো পপিংস আচ্ছা তো আমরা ফার্স্ট এখান থেকে লিখে ফেলি সার্ভিস আচ্ছা এখানে মিনিমাম হলো সার্ভিস ওয়ার্স তারপর কি আছে টেস্টিমোনিয়াল তারপর আছে কি এফ এ কি তারপর কি আছে অ্যাবাউট এগুলোকে সবগুলো হচ্ছে আমাদের ইকুয়াল হাইট আর ইকুয়াল গ্যাপিং দিতে হবে আর উল্টাটা দিয়েছে আচ্ছা এগুলো মধ্যে গ্যাপিং মিনিমাম যে ফর্টি পিক্সেল রেখে দিই আচ্ছা এখন কন্ট্রোল কন্ট্রোল এক্স দিয়ে এখন আমি এ পাশে নিয়ে আসবো এটাকে আচ্ছা তা আমরা এখান থেকে শুধু হচ্ছে ইয়াটাকে রেখে দিই আমাদের মার্জিনগুলাকে রেখে দিই বেগে আছে দেখো আচ্ছা এখন আমরা এখান থেকে অফ করে দিলাম আচ্ছা এখান থেকে আট তো গ্যাপিং দিতে পারি ফর্টি পিক্সেল আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইয়াটা অ্যাস টাইপের কিছু না এখানে ভুল নেছে কারণ অ্যাস টাইপের কিছু না আমাদের এখানে সব আছে আমাদের ডার্ক ব্লু এর থিম এটা ডার্ক ব্লু আমাদের এখানে আমাদের যে সেকেন্ডারি কালার আছে বা হচ্ছে আমাদের টেক্সট কালার সেটা হচ্ছে ডার্ক ব্লুর এর কিছু শেড দিতে হবে এখানে ডার্ক ব্লু নিব একটা ডার্ক ব্লু থেকে হালকা একটু লাইট আমাদের অ্যাসের দিকে যাবো অ্যাসের দিকে গেলে কি হবে আমাদের টোন আমাদের টোনটাকে চেঞ্জ করতে হবে আমরা এখান থেকে গিয়ে সবগুলা কালার সেম করে দেব আচ্ছা এখন আমি এইগুলোকে নিয়ে এখন উপরে নিয়ে আসবো তো উপরে গ্যাপিং কত হচ্ছে ফিফটি সেভেন আচ্ছা আমি মিনিমাম ফর্টি পিক্সেল গ্যাপিংটা আসলে নিজেদের নিজের উপর কারণ হচ্ছে এখানে কোনো হচ্ছে ইয়ে মেজারমেন্ট না যে আমাকে রাখতে হবে আচ্ছা যাই হোক আচ্ছা মিডিল করে দিলাম এরপর আমাদের কি আছে লগ ইন আছে দেখেন লগ ইনটা কিন্তু হোয়াইট লগ ইন হোয়াইট সাথে কি আছে আমাদের এখানে দেখা যাচ্ছে স্ট্রোক আছে প্লাস কি একটা সাইন আপ আর লগ ইন দেখি পুরো ফুল হোয়াইট আচ্ছা আমি এখান থেকে এটাকে রাউন্ড করে দিলাম এইট পিক্সেল এইট পিক্সেল বেশি হয়ে গেছে তাহলে আর ফোর পিক্সেল করে দিই লগ ইন আচ্ছা আমাদের টেক্সট প্রাইমারি টেক্সট কালার হবে এই যে আচ্ছা তো আমাদের টেক্সট কালার হবে মিনিমাম হচ্ছে যেটা পপিন্স হবে এইট পপিন্স যেহেতু আর এটা হবে আমাদের এইটিন পিক্সেল ঠিক আছে তাহলে আমাদের কি আমাদের বক্সটা কি আর একটু বড় হবে ফর্টি এইট পিক্সেল আপনি এটাকে গ্রুপ করে ফেলবেন আচ্ছা আমি আগের ক্লাসে আপনাদের অটো লেটার একটা ইয়ে দিয়েছিলাম আহ মানে থিম দিয়েছিলাম তো দেখেন আমি এটাকে অটো লেট করেছিলাম কারণ কি অটো লেট যদি আমি করি তাহলে কি আমি যদি এটাকে বড় করি তাহলে এটা আমাকে অটোমেটিক বড় হবে এটা জন্য তার জন্য আমাকে কি নিতে হবে ফ্রেম নিতে হবে ফ্রেম নিয়ে নেই তা আমি এটাকে অটো লেট করে ফেলেছি তো আপনারা অ্যাকচুয়ালি এখান থেকে গ্রুপও করতে পারেন কোনো অসুবিধা নাই আপনাদের গ্রুপ করলে বেটার আপনারা গ্রুপ করে নিয়েন আর এটার উপরে হচ্ছে আমরা দেখতে হালকা একটা অ্যাশের এটা স্ট্রোক থেকে হালকা একটা অ্যাশের ইয়ে আছে একদমই হালকা তো এরপরে এখান থেকে আমি কি করবো আমার কি আছে আচ্ছা দেখেন আমাদের রাউন্ডনেসটা আর তো বেশি তো আমার আমরা এখান থেকে কি এটাকে আছে সিক্স পিক্সেল করে দিই দরকার হলে সিক্স পিক্সেল আচ্ছা এবার ঠিক আছে আচ্ছা দরকার হলে আমরা এখান থেকে আই ওএস এর মতো করে দিই তারপরে এখান থেকে দিয়ে আমাদের এটা কি প্রাইমারি কালার হবে প্রাইমারি কালার যেটা আছে আর আমাদের টেক্সট কালার হবে হচ্ছে হোয়াইট টেক্সট কালার হবে হোয়াইট আর আমাদের কোন স্ট্রোক থাকবে না এটার সাথে স্ট্রোক কোনো কিছু থাকবে না আচ্ছা তো আমাদের ইয়া ডান বাটন ডান আচ্ছা বাটন আমাদের কি লেখা আছে জয়েন নাও না কি কি জানি সাইন আপ আচ্ছা দুইটার মধ্যে গ্যাপিং দিই টোয়েন্টি পিক্সেল আচ্ছা ঠিক আছে তো আমাদের ন্যাভিগেশন বারটা করা ডান তো এটাকে আচ্ছা মিডিল অ্যালাইন করে দিই আচ্ছা তো এখন আমরা দেখব হচ্ছে আমাদের এই ইমেজ আচ্ছা তার আগে আমরা ফার্স্ট টেক্সট বুকে লিখে ফেলি তারপর আমরা ইমেজ আর হচ্ছে এই জিনিসটা করব তো ফার্স্ট হচ্ছে কি কি আছে সেগুলো আমরা ফার্স্ট লিখে ফেলি বাইরে লিখে তাহলে দেখতে ভালো আপনাদের সুবিধা হবে awesome the best solution for every house problem awesome it have another it's dark blue color আচ্ছা তো এখান থেকে আমাদের প্রাইমারি ফন্ট হবে কত সিক্সটি ফোর পিক্সেল ফার্স্টে দিয়ে দেখি তো আমাদের এখানে লাইন হাট দিয়ে দিতে হবে তো সিক্সটি ফোর পিক্সেলের জন্য মিনিমাম হচ্ছে একটু বেশি হবে সিক্সটি ফোর থেকে একটু বেশি হবে আচ্ছা আর আমাদের পপিস জন্য এটা হবে সেমি বোল্ড সেভেন্টি ফোর পিক্সেল ঠিক আছে

আর যদি মনে হয় আমাদের এই যে পুরো জিনিসটাকে আর একটু বড় করতে হবে সেটা আমরা করতে পারবো আচ্ছা আমরা একটু দেখি আমাদের এটা কেমন দেখাচ্ছে আচ্ছা ভালো দেখাচ্ছে কোনো খারাপ এখনো কোনো ইস্যু হয় নাই তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে কি কি আছে তার উপর হচ্ছে কিছু আছে দ্য রেডি টু হেল্প ইউর রেডি টু হেল্প ইউ তো সেটা আমরা লিখে ফেলি তার আগে কি তার আগে আমাদের ফার্স্ট একটা রেক্টাঙ্গেল নিতে হবে ছোট্ট দেখে রেক্টেঙ্গেল নিয়ে এটাকে পুরো ফুল রাউন্ড করে ফেলতে হবে তার উপর আছে আমাদের কিছু লিখতে হবে আর আমাদের কালারটা থাকবে যে এটা আচ্ছা আর এটা মনে রাখবেন আমাদের আমরা যখন ইয়ার জন্য ডিজাইন করব আর ডেস্কটপের জন্য আমাদের সাইজ সাইজ যেন ইয়ার থেকে বেশি না হয় আর কম না হয় ফোর্টিন পিক্সেল এর থেকে কম যদি না হয় আপনাদের মিনিমাম হচ্ছে ফরটিন পিক্সেল ফরটিন পিক্সেল আপনারা ইউজ করেন আপনারা ইউজ করবেন হচ্ছে সিক্সটি পিক্সেল মিনিমাম আর ফরটিন পিক্সেল ইউজ করবেন এই যে এই সব লেখার জন্য এই যে দেখেন এইসব লেখার জন্য আচ্ছা সব হচ্ছে আমাদের সবকিছু কি আছে বড় হাতের সবগুলো বড় হাতের কিভাবে করব এই যে দেখেন টেক্সগুলো যাবো টেক্সগুলো নিয়েছে যে থ্রি ডট থ্রি ডট থেকে আমরা গিয়ে আছে এই যে সব অল অল বড় হাতের করে দেবো আর এখান থেকে একটু লেটার স্পেসিং টা পাড়া দিতে হবে লেটার স্পেসিং আচ্ছা এটা ডান তো এটাকে আমরা কি করবো এটার উপর কোনোকি না আর দেখেন এগুলোর মধ্যে গ্যাপিং তো অনেক কম তো আমার এখানে কি হয়েছে গ্যাপিং অনেক বেশি হয়ে গেছে তো গ্যাপিং কেটে ছোট করে ফেলবো এখান থেকে গ্যাপিং আচ্ছা এডি টু হেল্প ইউ আচ্ছা আমাদের লেখাটা লোগো দেখেন আমরা যদি খেয়াল করি তো আমাদের লোগোটা হচ্ছে একদমই রাইট পাশে আর আমাদের লেখাটা আর টু গ্যাপিং থেকে শুরু হয়েছে আমরা যেহেতু হুবাহু ডিজাইন করতেছি তা আমাদের এখানে আট টু বেশি আট টু বেশি গ্যাপিং লাগবে

আচ্ছা তো এটা আমরা কি করবো সিক্সটিন এটা আমাদের কি লাইন হেড কম থাকবে থাকবে না আর আমাদের কালারটা কি থাকবে কালারটা থাকবে কি কি কালার এই এই যে ব্লুটা আচ্ছা এখন আমরা যদি রাইট ক্লিক করি আচ্ছা তার আগে আমাদের একটা হচ্ছে আইকনের ইয়াতে যেতে হবে প্লাগ ইন সেটার নাম হচ্ছে লর্ড ইপসাম এটা আমি মানে আগের আগের দেখেছিলাম মোবাইলের সময় তাও আমি আবার দেখাচ্ছি লর্ড ইপসাম এমন লর মিশ্রণ এটাকে ইউজ করব এখান থেকে ভিউ ডিটেলস রান সেটার জন্য আমাদেরকে ফার্স্ট একটা টেক্সট বক্স নিতে হবে আচ্ছা তো এগুলোর জন্য আমাদের হচ্ছে টেক্সট এর মধ্যে গ্যাপিং থাকবে হচ্ছে টোয়েন্টি সিক্স পিক্সেল আচ্ছা এটা আমি আগেও বলেছিলাম আমাদের যদি প্যাগ্রাফ সময় আমাদের সবসময় স্পেসিং লাইন স্পেসিং থাকবে হচ্ছে দেড় গুণ থেকে দুই গুণ তো আমাদের হচ্ছে গুণ হচ্ছে টোয়েন্টি ফোর আমি নিয়েছি টোয়েন্টি সিক্স

আজকের ক্লাসটা একদম পুরো ফুল একদম ধরে ধরে দেখাচ্ছি পর নেক্সট ক্লাসটা কিন্তু আমি ধরে ধরে দেখাবো না তারপর নেক্সট ক্লাস থেকে শুধু আমি ডিজাইন করবো আপনার শুধু দেখবেন আচ্ছা তো ডান এটাও ডান তারপর আমরা আচ্ছা আমাদের এখানে কি করবো যে দুটো বাটন আছে একটা কি বুক নাও আর হচ্ছে তো রিট উপর যে দুটা বাটন আছে সেটা আমাদের ক্রিয়েট করাই আছে আচ্ছা তো ফার্স্টে হবে আমাদের কি বুক নাও কি জানি বুক নাও কি বাই নাও আচ্ছা ফার্স্ট এস বাইনা বাই তারপর আছে রিড মোর একটু বড় হবে তারপর হচ্ছে এটার মধ্যে একটা আইকন আছে তো আমরা ফার্স্ট আইকনটা নিয়ে আসবো আইকনিফাই থেকে আমরা এখানে কিছু অ্যারো ইউজ করবো অ্যারো আচ্ছা না আমরা কি দিব ডিরেকশন দেখতে পারি বেশি বেসিক্যালি আসলে খুঁজতে হবে যে পেয়ে গেছি তো এখান থেকে একটা নিয়ে নি আচ্ছা তো এটা হবে আমাদের কি হোয়াইট কালার এটাকে আমি এখান থেকে ঠিক হয়ে গেছে তারপরে এখান থেকে এসে আমরা এটাকে হোয়াইট করে দেব করে দিয়ে ড্র্যাক করে কিন্তু নিয়ে আসতে পারবো এখন চাইলে আচ্ছা তারপর হচ্ছে বাই তো হয়ে গেল তারপর আমাদের কি আছে রিড মোর হ্যাঁ বুক নাও নাও ওয়াই টাচ রিড মোর লেখা আছে বাই নাও জায়গা বুক নাও আচ্ছা বুক না বুক আছে

এখন অলমোস্ট সিমিলার আছে তো এখন আমাদের কি করতে হবে এখান থেকে একটু বাড়াতে হবে আচ্ছা এখন অলমোস্ট সিমিলার আচ্ছা ফার্স্ট আমরা কি করবো এখান থেকে গ্যাপিংটা দিব একটা গ্যাপিং থেকে টোয়েন্টি ফোর পিক্সেলের মতো রাখবো আচ্ছা ঠিক আছে তারপর এটা থেকে এটার গ্যাপিং রাখবো হচ্ছে টোয়েন্টি ফোর পিক্সেল সেম আর এগুলোর থেকে ফার্স্টে এই দুটাকে গ্রুপ করে নি গ্রুপ করে আরে আল্লাহ

তো এটা আছে আমাদের বুক নাও বাটন বুক নাও পিটিএন এটা হাইফেন দিয়ে দিতে পারি হাইফেন পিটিএন তারপর রিড মোর পিটিএন তারপর হচ্ছে কি আর রেডি টু হেল্প আচ্ছা তারপর আমরা ধরে সবগুলোকে ধরে একসাথে গ্রুপিং করে এটাকে হেডার দিতে পারি কন্ট্রোল জি দিয়ে গ্রুপিং করে এটাকে হচ্ছে বা এটাকে ফ্রেম করতে পারি চাইলে কন্ট্রোল অল্টার জি দিয়ে ফ্রেম হয় তো ফ্রেম করে আমার চাইলে ফ্রেমের সাইজটাকে একটু কমা দিতে পারি একদম এইভাবে আচ্ছা তো এটা আমাদের কি দিব হেডার আচ্ছা হেডার তো ডান আমাদের নেমি এখন হচ্ছে আমাদের ইমেজ গুলোকে নিয়ে নেব আচ্ছা তো ইমেজ নেওয়ার জন্য আমার কি বলছে হচ্ছে আমাদের ইয়ান্ডেক্স টা ইউজ করব আমরা ফার্স্ট ডুপ্লিকেট কপি করব কপি করে হচ্ছে কপি ইমেজ তারপর আমরা যাব হচ্ছে yandex.com এ একিয়ে এখান থেকে কপি করব এটা কপি তো করা আছে তো আমরা এখান থেকে পেস্ট করে দেব সেটা ড্রিল মেশিন নিয়ে আসে তো ড্রিল মেশিনটা থাকলে ভালো হতো আচ্ছা সেমটা না থাকলে আমরা একদম উপরতে নিয়ে নিবো আচ্ছা ঠিক গেছে আমরা কপি ইমেজ করবো কপি ইমেজ করে ইমেজ কোয়ালিটি ভালোই আছে এরপর হচ্ছে আমাদের এটাকে হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দেবো আমাদের বিজি রিমুভার ব্যাকগ্রাউন্ড আচ্ছা এটাকে আমরা যাতে ফ্লিপ হরিজন্টাল আচ্ছা তো আমাদের এখানে কই গেল এই রেক্টাঙ্গেল তো আমাদের এই ইমেজটা যাবে হচ্ছে এই রেক্টাঙ্গেল এর নিচে আচ্ছা দেখি আমাদের এটা আছে হচ্ছে কটুক পর্যন্ত এই যে এই লেখা বরাবর লেখা থেকে একটু উপরে তো দেখি এটা আমাদের একটু উপরে যায় না কিনা আমাদেরকে একটু বড় করে দিতে হবে আমাদের এই লেখাগুলো সবগুলোকে একটু নিচে নামিয়ে আচ্ছা ঠিক আছে এবার আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এগুলো আমাদের কিছু দেখা যাচ্ছে না এগুলোর মধ্যে কি আমাদের মাঝখানে কি রেক্টাঙ্গেল আছে তো রেক্টাঙ্গেলের জন্য আমাদের কি করা লাগবে তো রেক্টাঙ্গল গুলো আমরা এখান থেকে নিয়ে নিই আচ্ছা এখানে আর একটু নিচে যাবে আর একটু নিচে তা সেটা যেন আমাদের কি করে চার পিক্সেল করে হচ্ছে যে তোমাদের তিনটা কার্ড তো আমাদের চার পিক্সেল করে হবে আচ্ছা দেখেছো এখান থেকে ঠিক আছে হবে এবার আমরা একদম নিখুঁত ভাবে করাটা করবো এখানে যেরকম আছে সেম এটা নিচে যাবে নিচে গিয়ে হচ্ছে আমাদের শুধু কি হাত হাতটা কোথা থেকে শুরু হাতটা কিন্তু মাঝখান থেকে শুরু হচ্ছে তো আমরা এখান থেকে হাতটা মাঝখান থেকে শুরু করবো করে দিয়ে এটাকে একটু বড় করে দিবো আচ্ছা ঠিক আছে যেদের মাঝখান আছে আমরা এটা মাঝখানটা শুরু করবো আচ্ছা এখান থেকে আমার দেখি কেমন লাগে আচ্ছা ঠিক আছে অলমোস্ট সিমিলার আর বুকোর মাঠটা আট হবে আর এগুলার কালার হবে হচ্ছে আমাদের যে প্রাইমারি কালার আছে সেটা এগুলোর রাউন্ডনেস আছে না হ্যাঁ হালকা রাউন্ডনেস আছে হালকা রাউন্ড হিসাবে আই গেস বারো পিক্সেল বা এইট পিক্সেলের কাছাকাছি দেখি হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো ডান সবকিছু মিলে সবকিছু ডান তো আমরা একটু দেখি কেমন দেখাচ্ছে আপনারা বলেন ঠিক আছে আমার ডিজাইনটা ওদের সাথে একটু রিপ্লাই করেন আপনারা যেন আমি একটু বুঝতে পারি আপনাদের আপনারা বুঝতে পারছেন কি বুঝতে পারছেন না ঙ্গেল আচ্ছা আমি উপরে দিয়ে দিলাম আচ্ছা তো ডান আমাদের রেক্টেঙ্গেলটা নিয়ে ডান এখন হচ্ছে আমাদের কি লাগবে এই যে এ সার্কেল গুলা আমরা দেখতে পারতেছি সার্কেল ফার্স্টে আছে হোয়াইট কালার তারপর কি আছে কিছু শেড আছে তো আমি এখানে একটা করবো গুলো আছে আমি সবগুলো সেম রেখে দিব তার তার জন্য আমার কি করতে হবে ফার্স্ট একটা সার্কেল নিতে হবে সার্কেল নিয়ে সেটা কেউ কালারটা হবে হোয়াইট তো সেক্ষেত্রে নিয়ে আমি কি করবো এখান থেকে আইকনিফাইতে আসবো এসে আমি এখান থেকে শো করব হচ্ছে চার্জ আচ্ছা কালারটা সেম হবে তো কালারটা নিয়ে এখান থেকে আমাদের কালার যেটা আছে আচ্ছা তো সেম ভাবে আমাদের স্ট্রোক কালার কি ছিল উপরটাতে সেম ভাবে আমরা সেম স্ট্রোক কালার দিব স্ট্রোক কালার ছিল ডি 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 কপি করলে কপি আমি কি করবো এখন আমরা দেখতে পাচ্ছি দেখেন এই যে এখানে কিছু শেড আছে শেডটা কিভাবে ক্রিয়েট করছে এটা চলে আপনারা অনেকভাবে ক্রিয়েট করতে পারেন পেন টুল দিয়ে ক্রিয়েট করতে পারেন প্লাস হচ্ছে ইয়ার দিয়ে ক্রিয়েট করতে পারেন এখন এটা আপনার আপনার যেভাবে সেভাবে ক্রিয়েট করতে পারেন আচ্ছা দুই ভাবে দেখা দিচ্ছি তো ফার্স্ট আমরা চল একটা rectangle সার্কেল নিয়ে আই গেস পেন টুল দিয়ে না করলে আচ্ছা পেন টুল দিয়ে করলে বেশি ইজি হবে তো ফারস্টে পেন টুল এভাবে

তা আমাদের উপরটা হবে হচ্ছে লাইট কালার ডার্ক কালারের যেটা হচ্ছে এই যে উপরের এই কালারটা আর সেকেন্ড হবে এই সেম কালারই বাট লাইটটা আটু কমে যাবে কালারটা আটু কমে যাবে দেখি সেম হয়েছে নাকি আচ্ছা না আর তো কমে যাবে আচ্ছা এটা যদি আমরা অপোজিটে কমাই দিই তাহলে সেম হয়ে যাবে আচ্ছা এখান থেকে আমরা যদি ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট কমাই দিই আচ্ছা আটও ডার্ক হবে এখান থেকে আমার এই যে উপরের কালারটা আটও ডার্ক হবে দেখেন ইয়েটা আটু কম হবে ফর্টি পিক্সেলের আচ্ছা ফর্টি না সেমই আছে আচ্ছা এইবার ঠিক আছে আচ্ছা চার চার আচ্ছা চার্জারটা আমার তো ছোট হবে এটা বেশি বড় হয়ে গেছে গোলটা এটা আসলে আমরা একটু কমা দিতে পারি আচ্ছা তো এটাকে নিয়ে যাই এটা যদি ছোট বড় করে লাগে না গায়ের থেকে আসছে ব্লু কালার যেখান থেকে আছে তো সেখান থেকে আমরা এটা নিয়ে নিবো আচ্ছা তার আগে আমরা কি করবো এটাকে একটু লক করে নিব কারণ লক না করলে কি হবে এটার উপর চলে যাবে আচ্ছা টোটালটা গ্রুপ করে নিয়ে গ্রুপ করে নিয়ে আমাদের এখানে লকগুলো ইমেজ এর নিচে নিয়ে যাব দরকার হয় আমরা কে দিয়ে আমাদের স্কেল টুল দিয়ে একটু বরাবর আচ্ছা এটা আমাদের ইয়েটা একটু ঠিক করতে হবে নাহলে আমাদের কালারটাকে এই যে কালারটা আছে সেটা একটু কমাতে হবে যেমন বেশি বড় হয়ে গেছে আটো ছোট করে দিই গোলটা আটটু বড় হবে গোলটা বেশি ছোট দিয়ে দিয়েছে গোলটা আটটু বড় করে দিই তো ঠিক আছে ডান তো বাকিগুলো আমরা সেম ভাবে আমি একই জিনিসটা রাখতেছি আপনারা কি করবেন চেঞ্জেস করে নিন আচ্ছা তো এটা আছে এই পাশ থেকে এটা এটা হবে আমাদের হচ্ছে ফ্লিপ ভার্টিক্যাল সরি ফ্লিপ হরিজন্টাল বাট এটার টেলটা আর বেশি বড় হবে আপনারা সেভাবে করে টেলটাকে ছোট বড় করে নিন আচ্ছা এটা গেল আচ্ছা এটা দাগ তারপরে এখন আমাদের এই পাঁচটা উপায় আমরা করে ফেলি তো এটা আমাদের কি আছে ফার্স্ট আছে কি আছে প্রফেশনাল এক্সপার্টিস তো আমাদের এই বক্স গুলো একটু বেশি বড় করে ফেলে তার আগে আমরা কিছু আইকন গুলো নিয়ে আসি আমাদের আইকন গুলো কি কি লাগবে আইকন গুলো লাগবে আইকনিফাইতে গিয়ে

আচ্ছা আমরা শুধু কি করব এই যে আমাদের যেহেতু আমরা এটাকে নিয়ে নিলাম তারপর আমাদের থামস আপ আছে থামস আপ বা লাইক আচ্ছা আমরা লাইকটা হচ্ছে একটু একটু মোটা টাইপের এই যে দেখা যে এটা আমরা এটাকে নিয়ে নিব ও মা এটা কত বড় বিষয় আচ্ছা তারপর কি আছে আমাদের গ্লিটার এইটাকে বলছে গ্লিটার গ্লিটার আচ্ছা হলো না হলে হচ্ছে এটাকে বলেছে এটা বিষয়ে গ্লিটার বলে অনেক গ্লিটার দিয়ে পাওয়া যায় যে পেয়ে গেছে উল্টা পাশে আচ্ছা তো আমাদের আমাদের হচ্ছে তিনটা আইকন গুলো পেয়ে গেছে তারপর দেখি এটাকে ছোট করলে কি আমাদের কোনো হচ্ছে অ্যাডজাস্টমেন্ট হয় নাকি সেটা আমরা দেখে নিই হয়ে গেলাম সেটা না ভাঙলে হয়েছে তা এটা এখান থেকে এসে টোয়েন্টি ফোর পিছলে করে দেয়ন্টি ফোর আচ্ছা সেটা এটা ঠিক আছে তো আমাদের এটা থাকবে ফার্স্ট এটা থাকবে লাস্ট ইং সবগুলো কি হবে হোয়াইট কালার সেম সাইজের হোয়াইট কালার তারপর ক্রস করে এটাকে কি করব আমাদের এই প্যানেল প্যানেলে নিয়ে আসবো বা এটা আমাদের আরো বড় করা লাগবে কারণ টোয়েন্টি ফোর এখানে অনেক ছোট হয়ে যাবে আচ্ছা তো এইগুলোকে মিনিমাম হচ্ছে ফর্টি পিক্সেল বা হচ্ছে

एक लोग हमारे टेक्स्ट ग्रांड एकांते टेक्स्ट नहीं है लेके पहले फर्स्ट की ऐसे जाने हमारे प्रोफेशनल एक्सपर्टिस अच्छा इटेर फर्स्ट लेके पहले प्रोफेशनल एक्सपर्टिस कौन से से अफवाह से तो बहुत है शेड्यूल ट्वेंटी फोर वीक्सर আচ্ছা আমাদের হোয়াইট আচ্ছা আমি এখানে আমি একটা ভুল করেছি আমার যে হোয়াইটটা নিয়েছি সেই হোয়াইটটা নেওয়ার দরকার ছিল তো আমি এটা কি করবো সবগুলোতে গিয়ে কালার গুলোকে চেঞ্জেস করে ফেলব পাশে থ্রি পুরো ফুল হোয়াইট ফুল হোয়াইট থেকে গিয়ে এ হোয়াইট আচ্ছা সবগুলো এখন ঠিক আছে

সেম ভাবে এটারও 24 পিক্সেল হবে আচ্ছা 27 আছে 24 গ্রুপ করব গ্রুপ করে মিডল লাইন আচ্ছা ডান তিনটা মধ্যে গেপিং এটা যে আমরা গ্রুপিং করা হয় না আচ্ছা গ্রুপ আচ্ছা এটা এটাকে 8 টু 8 এটা গ্রুপিং করা কত হয় নাই আচ্ছা হ্যাঁ তো নিচে আচ্ছা এবার ঠিক আছে তো এখন আমাদের এখানে নিচে আবার কিছু আছে টেক্সট লেখা আছে তো নিচে টেক্সট লেখে ফেলি কি আছে সার্ভিসেস তো সার্ভিসেস লেখা রাখি এরকম যে এটার মতো এটাকে এখানে নিয়ে আসি সার্ভিসেস ছোট হবে বক্সটা

এবং নেভি ব্লুর কিছু কালার আছে এটা আমি বুঝছি না কারণ আমি অনেকগুলো ডিজাইন করেছি তো সেখানে দেখেছি এগুলো বেশিরভাগ এরকম থাকে সেম কালারের ইয়ার হিউ থাকে সেম কালারের হিউ মানে সেম হিউর মধ্যে থাকে আচ্ছা তো তারপর আমার কিছু আছে কি তারপরে কি আছে জানি এক্সপ্লোর আওয়ার কম্প্রিহেন্সিভ রেঞ্জ অফ প্রফেশনাল সার্ভিস আচ্ছা তো এটা আমাদের এইচ থাকবে তো এইচ আমরা এখান থেকে নিজেরা ক্রিয়েট করে ফেলবো আচ্ছা আপনার এখানে দেখতে পাচ্ছেন আমি কি করতেছি বারবার কপি পেস্ট কপি পেস্ট করতেছি বাট আমাদের এটার জন্য আলাদা একটা নিয়ম আছে সেটা আমি নেক্সট ক্লাসে দেখাবো আপনাদেরকে আমি এখানে কত কষ্ট করে কি করতেছি কাট কাট করে যে কন্ট্রোল এক্স কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আনতেছি বারবার বাট আমাদের এক ক্লিকে চলে আমরা কি করতে পারি বি ওয়ান থেকে এ যেতে এইচ ওয়ান থেকে এইচ টু তে যেতে পারি আর এইচ টু থেকে এইচ থ্রি তে যেতে পারি তো সেটা আমরা নেক্সট ক্লাস থেকে দেখবো কিভাবে আমরা আমাদের নিজেদের ডিজাইন সিস্টেমটা ক্রিয়েট করে

It has a mother forty eight pixel or forty, forty pixel delay, I guess, better of forty pixel. But forty pixel day, I have some other fifty six. But to be sixty photo

ফার্স্টে আমরা কি করবো আবার আইকনিফাই যাব যাবো আইকনিফাই গিয়ে সবগুলো আমরা নিয়ে আসবো আচ্ছা ফার্স্ট হচ্ছে আমাদের কি ওয়াটার ড্রপ দেখি ওয়াটার আচ্ছা কিছু ড্রপস আছে আচ্ছা একাই এসে দেখেন বা তিনটা না পাইলে আমরা দুটা না পাইলে তিনটাকে নিয়ে নিব কারণ হচ্ছে এইসব এইসব সিলি মিস্টেক সিলি জিনিসের জন্য আমরা বেশি টাইম নিব না আচ্ছা বা আমরা কি করবো ড্রপ কাছে ড্রপ দেখা করলে আমরা এখান থেকে একটা নিয়ে কাজ করব আচ্ছা যে যে আমরা পাচ্ছি না আমরা কি করবো ফার্স্ট একটা নিয়ে কাজ করব আচ্ছা ড্রপ বা এই যে দেখেন ফার্স্ট এটাকে নিলাম এটা কি করবো এটাকে নিয়ে আছে এটা ডুপ্লিকেট করে এটা একটা ছোট ভার্সনটাকে ক্রিয়েট করে ফেলবো এটাই আমাদের সবচেয়ে বেস্ট অপশন আর এখান থেকে গিয়ে এটা ক্লিপ কন্টেন্টটাকে আমরা কি অফ করে দেব তাহলে আমরা পেয়ে যাব ঠিক আছে বা হচ্ছে আমাদের এটাকে ধরে পুরো এখান থেকে ধরে হচ্ছে এফ নাইন এফ নাইন এফ নাইন করে দেব আচ্ছা এটা ডান এটা হচ্ছে তারপরে আমাদের কি আছে আচ্ছা কিছু সেটিংস সেটিংস যায় দেখেছে বা টুলস টুল বার বলছে এরকম আপনাদের কিছু সিনোনিম জেনে হবে এটা আমার আমারও একদিন দুদিন আসে নাই এটা আপনাদের একদিন দুদিন আসে নাই এগুলোর জন্য আপনাদেরকে কি করতে হবে প্র্যাকটিস করতে হবে একটু ঘাটতে হবে আপনারা হচ্ছে একটু ঘাটাঘাটি করবেন যেটা পাবেন না সেটা হচ্ছে স্ক্রিনশট নিয়ে হচ্ছে কি যে গুগল লেন্স আছে না তারপর যেটা পাবেন না গুগল লেন্সে যেয়ে খালি সার্চ করবেন গুগল লেন্সে সার্চ করলে এখানে আপনাদের কিন্তু সবকিছু দিয়ে দিবেন

আচ্ছা না এটা কিন্তু ইয়াতে নেওয়া যায় না এটা গ্যাপিং থাকবেই তো গ্যাপিং থাকলে হচ্ছে আমরা গ্যাপিং সহ নিয়ে নিই কোনো অপশন তো নাই আচ্ছা ঠিক আছে তো আমরা কি করবো সেম ভাবে এটাকে কি করবো এগুলো সব ম্যানুয়ালি করতেছে এগুলো জন্য আমাদের এক ক্লিকের একটা অপশন আছে সেগুলো আমরা পরে দেখবো নেক্সট ক্লাসে আমরা কিভাবে স্টাইল গাইডটা ক্রিয়েট করে আমাদের সুবিধা মতো আমরা ডিজাইনটা করতে পারি আচ্ছা তারপর কি আছে পেন্টিং পেন্ট বা ব্রাশ পেন্ট ব্রাশ আচ্ছা এটা ফুল আছে যেহেতু আমাদের ফুল নাই আমাদের কি আছে হাফ তো আমরা কি হাফটা নিয়ে তাদের চালা দেবো বাট অলমোস্ট সিমিলার অলমোস্ট সিমিলার হলে আমাদের ডিজাইনটা সিমিলার লাগবে বাট সবচেয়ে বেটার যদি পাইতাম পাইলে কি একদম হুবাহু যেহেতু একদম হুবাহু করতে পারবো না আমরা কি করবো এটাকে এখানে রেখে দিন আচ্ছা ঠিক আছে তারপর কি আছে বিজলি আছে তারপর বক্স আছে আর কি আছে বাসা আছে তার ফার্স্টে হচ্ছে আমাদের সব যেটা নিয়েছিলাম সব আচ্ছা আচ্ছা চার্জার চার্জ

সেম সাইজের না তো 24 এটাকে নিয়ে নিই টোয়েন্টি ফোর এটা এটাকে টোয়েন্টি ফোর পিক্সেল করে দিই আচ্ছা কি আছে এই দেখেন এটা আমি ভুলে স্ট্রোক নিয়ে এনেছি কারণ হচ্ছে আমাদের সবগুলো কি ফির আছে বাট আমি এটা কি করছে স্ট্রোক নিয়ে এনেছি তো এটা আমি কি করবো চেঞ্জ করে না আমাদের হোম হোম ফিল্ডের মধ্যে লাগবে একটা ফিল ফিল ফিল্ডের মধ্যে এটা পাইলে বেশি বেটার হতো আর যেহেতু নাই কিছু করার নাই সিমিলার মধ্যে এই যে এটাই আছে অলমোস্ট ফার্স্ট তাহলে আমরা কি করবো এটাকে নিয়ে নিই আচ্ছা তো সবগুলো হচ্ছে আমরা কি করবো সবগুলো সাইজ বাই সাইজ রাখবো

আচ্ছা তো এগুলোকে নিয়ে আমরা একবার হচ্ছে আমাদের যাবো এগুলো যদি ছোট ছোট আছে তো সবগুলো সাইজগুলো আমাদেরকে ঠিক করে দিতে হবে আচ্ছা এটা আমরা একটা সাইজ মানে বেশি বড় আছে দেখবি

তো লেখাগুলো কি করবেন আপনারা নিজেরা লিখে ফেলবেন তো আমি সবগুলো কি করবো দুটার মাঝখানে রেখে দেবো হ্যাঁ এখানে আবার একটা মাঝখানে বা সবগুলাকে আমি কি বল লাইনগুলা আমাদের হাইটগুলা সবগুলো সেম রেখে দেবে আচ্ছা তো ডান এরপর আপনি কি করবেন এভাবে টেক্সট গুলো লেখা লিখবেন এক প্যারাগ্রাফ লিখে দিবেন প্যারাগ্রাফ সিস কপি করা লাগবে আপনি কি করবেন লার্ন ডিসকাশন ইউজ করবেন আর আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট এই বাকি চারটা সেকশন ড্র করবেন এক সপ্তাহ টাইম আছে ইজিলি করতে করতে পারবেন আশা করি তো বলেন কারো কোনো প্রবলেম যে প্রবলেম থাকে আমি এখন সলভ করে দেব আচ্ছা রেকর্ডিং অফ করে